নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ স্টুডেন্টে আমার সঙ্গে। তো থাম্বনেল দেখে তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো যে আমি কি টপিকে কথা বলতে চাইছি। তো আজকে আমি তোমাদেরকে যেগুলো বলবো এগুলো 100% তোমরা নিজের অজান্তেই এই জিনিসগুলো করে ফেলো। তো আমি তোমাদেরকে বেসিক্যালি বারণ করবো, একটা স্মার্টফোন কেনার সময় তুমি এই জিনিসগুলোকে মাথায় রাখবে এবং জেনেও দেখো আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেকজন জানো, ঠিক আছে, আবার অনেকজন কিন্তু জানো না, ঠিক আছে। তো যারা জানো না তারা কিন্তু এই জিনিসগুলোকে মেনে চলবে, আর যারা জানো তারাও কিন্তু জেনে শুনেও কিন্তু অনেক সময় এই সমস্ত ভুলগুলো করে থাকো, তো তারা কিন্তু একটু সচেতন হয়ে যাবে। তো এই জিনিসগুলো একদমই করবে না, আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভাগ করে বলবো, স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, আশা করি তোমার 100% কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো, একটা স্মার্টফোন কেনার সময় আমরা কিন্তু অনেক আশা নিয়ে স্মার্টফোনটা কিনি, যেন অনেকদিন লং লাস্টিং করে, কারণ একটা স্মার্টফোনের দাম এখন প্রায় ভালো স্মার্টফোন নিতে গেলে 20,000 টাকার কাছাকাছি প্রাইস, এটা হচ্ছে একদম সত্যি কথা। এরপরে একটা 10,000 টাকা বা 15,000-20,000 একটা মধ্যবিত্ত ঘর বলো বা যে কোনো 20,000 টাকা বা 15,000 টাকা যখন তুমি ইনভেস্ট করছো, তুমি তখন তুমি চাইবে যেন তোমার ফোনটা লং লাস্টিং যায়। কিন্তু যদি সেই মানে ফোনটা নিজের দোষে যদি তুমি খারাপ করে ফেলো তাহলে কিন্তু অনেকটা আফসোস করতে হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো কিছু কিছু জিনিস মাথায় রাখবে। ফার্স্ট অফ অল, যে জিনিসটা আমরা করে থাকি যখন আমরা স্মার্টফোন কেনার পরে যখন আমরা চার্জে বসাই, যখন চার্জ দিতে থাকি প্রতিনিয়তই, তো আমরা কি করি, হয় আমরা চার্জ দিই ফ্রিজের মাথার উপর, ঠিক আছে, বা কোনো গরম জায়গায়। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, তুমি যখন ফোনটা চার্জ দেবে না তখন কোনো সময় ফ্রিজের মাথার উপরে চার্জ দেবে না, যেটা সব থেকে বাজে ভুল তোমরা করে থাকো। একে হচ্ছে ফ্রিজের মাথার উপরে কখনই তুমি ফোনটা চার্জ দেবে না, তুমি নর্মাল জায়গায় যেখানে ঠান্ডা টেম্পারেচার ঠান্ডা সেই সমস্ত জায়গায়, তাহলে কি ফ্রিজের ভেতরে তুমি চার্জ দেবে না, তুমি বাইরে এমন একটা জায়গায় রাখবে যেখানে যেমন পরিবেশটা যেন একটু ঠান্ডা প্রকৃতির হয়, সেরকম জায়গায় ফোনকে চার্জ দেবে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস কি ভুল করি, যখন আমরা গেম খেলি, এই পাবজি যে গেমটা রয়েছে খুব মানে ইন্টারেস্টিং গেম আছে, আবার অনেকজন সেটা অ্যাডিক্টেড হয়ে গেছে, তো সেই সব নিয়ে আমি কথা বলছি না। যখন তুমি গেম খেলছো সেই মুহূর্তে তুমি চার্জে বসিয়ে অনেক সময় কি করো, গেমটা খেলো, কারণ তোমার ব্যাটারি সার্ভিসটা কমে যায় না যায়, ঠিক আছে। তো এই জিনিসটা একটা মারাত্মক ভুল যেটা ব্যাটারির ওপর প্রচুর পরিমাণে চাপ পড়ে, ঠিক আছে। তো তুমি একসাথে দুটো কাজ কখনই করতে পারবে না, ঠিক আছে। তোমাকে যদি আমি একসাথে জলও খেতে বলি আবার খাবারও খেতে বলি, তুমি দুটো একসাথে করতে পারবে না, হয় তোমাকে জল খেয়ে তারপরে খাবারটা খেতে হবে বা খাবারটা খেয়ে তারপর জল খেতে হবে, বেসিক্যালি তুমি এটাই করতে পারো। তো সেই জন্য গেম খেলতে খেলতে কোনোদিনই কিন্তু ফোনটা চার্জ দেবে না, যেটা তোমার ফোনটার ব্যাটারিটাকে নষ্ট করে ফেলবে, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। আচ্ছা 3 নম্বর আর একটা জিনিস কি, ধরো তুমি সারাদিন যা কাজ করলে দেখি হলো তোমার ফোনটা 10% বা 15% চার্জ, তোমাকে কিন্তু মেসেজ দিয়েছে, অ্যালার্ট করেছে যে তোমার ফোনটা এত পার্সেন্ট চার্জ হয়েছে, চার্জে বসাও। তুমি চার্জে বসালে, তারপরে কি করলে, চার্জে কখন বসালে, সারা রাত চার্জে বসালে, ঠিক আছে। ধরো তুমি খেতে পারছো ধরো এক বাটি খাবার, তোমাকে যদি আমি দুথালা খাবার দিই তাহলে তোমার খেয়ে নিতে পারবে কিন্তু তোমার কষ্ট হবে প্রচুর পরিমাণে, অস্বস্তি হবে, তো ফোনটারও ঠিক সেরকম, ঠিক আছে। সেই জন্য সারা রাত কিন্তু ফোনে চার্জে বসাবে না, যতটুকু চার্জের দরকার ফোনটার ততটুকু পরিমাণে চার্জ দাও। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু ভুল করে থাকি, ব্যাটারির ওপরে চাপ পড়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ব্যাটারিকে বাঁচানোর জন্য এই জিনিসগুলোকে মাথায় রাখবে। আচ্ছা 2 নম্বর যেটা বলবো, যেটা হচ্ছে অ্যাপস, ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমরা কি করি, যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা চালাই, ধরো একটা করে চালা একটা করে বন্ধ করি, একটা করে চালা একটা করে বন্ধ করি, দিয়ে কি করি, দিয়ে মিনিমাইজ করে দিই, দিয়ে অল অ্যাপসকে আমরা ডিলিট করে দিই। তো এই জিনিসটা খুব বাজে, ঠিক আছে, খুব বাজে জিনিস। অল অ্যাপসকে যখন তুমি ডাউন মানে ডিলিট করে দিচ্ছ, এটা কিন্তু ব্যাটারির ওপরও চাপ পড়ে। তাহলে তুমি কি করবে, ধরো তোমার যেটা রেগুলার দরকার হয়, যেমন তুমি ধরো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যখন তোমার রেগুলারলি প্রায় দরকার হয়, সেগুলো কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাপসে কিন্তু রেখে দাও, ঠিক আছে, ব্যাটারি ব্যাকগ্রাউন্ড অ্যাপসে রেখে দাও। হয়তো তোমার ব্যাটারিটা একটু খরচা হবে হালকা, কিন্তু ব্যাটারিটা কিন্তু চাপ পড়বে না, কিন্তু রেখে দাও, ঠিক আছে, সেগুলো রেখে দাও, তুমি প্রতিনিয়ত চালাচ্ছ, অসুবিধা নেই। কিন্তু ওই অল মানে সমস্ত কিছু একসাথে মানে একসাথে যে কেটে দেওয়া, এই জিনিসটাকে বন্ধ করো, ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো হবে তাহলে কিন্তু ফোনের জন্য। আচ্ছা 3 নম্বর আর একটা জিনিস বলবো, থার্ড পার্টি অ্যাপস মানে হচ্ছে ধরো প্লে স্টোর থেকে আলাদা করে তুমি ধরো কোনো একটা কিছু নিলে, যেমন হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ডিং এর আলাদা অ্যাপস নিলে, বা ধরো কিছু একটা ধরো আলাদা করে কিছু ভিডিও মেকার বা তুমি ফটো এডিটের অ্যাপ আলাদা করে রাখলে, তো থার্ড পার্টি অ্যাপ যত তোমার ফোনে কম রাখবে ততই তোমার ফোনের পক্ষে ভালো, ঠিক আছে। এমনিতেই তো এখন বুঝতে পারছো এখন যা তোমার মানে কি বলবো, এখন যা জালিয়াতি বেড়েছে বর্তমানে হ্যাকারের, তো মানে থার্ড পার্টি অ্যাপস আমি তোমাদেরকে বলবো নিও না, কিন্তু যদি খুব দরকার পড়ে কাজ করে নিই তারপর সেটাকে আনইনস্টল করে দাও, ঠিক আছে। তো থার্ড পার্টি অ্যাপসের ঝামেলাটা কিন্তু মেরে দাও, তোমাদের দরকার আছে, তো এটাও মাথায় রাখবে, থার্ড পার্টি অ্যাপস বেশি যেন ইনস্টল না করো, ঠিক আছে। আচ্ছা এরপরে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা হচ্ছে ডিসপ্লে, সবসময় ডিসপ্লেটাকে অন করে রাখবে না, তোমার যদি কাজ হয়ে যায় তাহলে ডিসপ্লেটাকে বন্ধ করে দাও, শুধু ডিসপ্লেটাকে অন করে রেখে লাভ নেই, তাহলে ব্যাটারির ওপর চাপ পড়ে, প্লাস তোমার ব্যাটারির যে মানে স্ক্রিনটার ওপরেও কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে,
ঠিক আছে, লাইটিং এর প্রবলেম হতে পারে, হ্যাঁ এখন তো সব ম্যাক্সিমাম অ্যামোলেড ডিসপ্লে ধরো, ঠিক আছে ভেতরে এলইডি প্যানেল রয়েছে, তো এই কারণের জন্য বলছি সবসময় ডিসপ্লেকে অন করে রাখবে না, কাজ যখন করছো তখন অন করে রাখো, বাকি টাইম বন্ধ করে রাখো। অনেকজন আছে ধরো কথা বললো বা কিছু একটা দেখলো যে সাইডে পড়ে রইলো, সে অন্য কারোর সাথে কথা বলছে, সেই জন্য ডিসপ্লেটাকে কিন্তু সবসময় অন করে রাখবে না, এটাকে মাথায় রাখবে। আচ্ছা এবার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসগুলো প্রচুর ভুল করে থাকি আমরা, কি করি ধরো 128 GB স্টোরেজ রয়েছে বা 64 GB স্টোরেজ রয়েছে তোমার ফোনটার মধ্যে, তুমি কি করবে ওই সব সময় যেন মানে এত পরিমাণ সিনেমা বা ছবি বা ভিডিও এত পরিমাণ তুমি রাখবে যে স্টোরেজটাকে তুমি সবসময় চাইবে 128 GB স্টোরেজ রয়েছে, চলো অসুবিধা নেই আমি নিতে থাকি, দিয়ে 110 GB 100 GB এরকম ভর্তি করলে, তাহলে কি হলো স্টোরেজটা যত পরিমাণে বেশি হলো ফোনটার কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি। তো সবসময় চেষ্টা করবে যেন একটু কম স্টোরেজটাকে একটু যেন কম রাখা যায়, ঠিক আছে। তো এই মামলাটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ স্টোরেজ যতই বেশি হোক 128 GB হোক বা 256 GB হোক, সবসময় একটু মানে অত পরিমাণ প্রচুর পরিমাণে মানে একদম ফোনের ভেতরে লোড করে ভর্তি করে দেবে না, ঠিক আছে। আচ্ছা এবার আর একটা জিনিস হচ্ছে ভার্চুয়াল র্যাম, ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট ভার্চুয়াল র্যাম। ভার্চুয়াল র্যামে কি হয় ধরো 8 GB ভার্চুয়াল র্যাম রয়েছে, 6 GB ভার্চুয়াল র্যাম রয়েছে, ভার্চুয়াল র্যামটা অ্যাকচুয়ালি কি বলতো তোমার স্টোরেজটাকেই কভার করে, মানে স্টোরেজের উপরে চাপটা পড়ে, বুঝতে পারছো তো, সেই জন্য ভার্চুয়াল র্যামকে অন করে রাখার দরকার নেই, ভার্চুয়াল র্যামকে অফ করেই রাখবে, ওটা খুব একটা ফোনের যে বিরাট যে ভূমিকা পালন করে সেটা নয়, ঠিক আছে। তো ভার্চুয়াল র্যাম খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য ওটাকে অফ করে রাখো, ওটাকে অন করার দরকার নেই, তোমার স্টোরেজটা বরং নষ্ট হবে, ঠিক আছে। আর একটা জিনিস, যখন তুমি ফোন কিনবে তখন তোমার একটা জিনিস কি লক স্ক্রিন আর যে পাসওয়ার্ডটা সেটা তোমার খুব নর্মাল হয় তুমি এল দেবে নাহলে এস দেবে, তো নর্মাল পাসওয়ার্ড কিন্তু দেবে না, এটা আমি জানি হয়তো অনেকেই জানো, ঠিক আছে তোমরা নিজের নিজের মতো পাসওয়ার্ড দেবে, কিন্তু নর্মাল পাসওয়ার্ড দিও না, এর ফলে ক্ষতি হতে পারে, ধরো ফোনটা বাই চান্স চুরি হলো বা কিছু হলো সেটা সহজেই খুলে নেবে ফোনটা, তাই না। সবসময় চেষ্টা করবে যেন একটু ভারী ভারী কি ধরনের একটা পাসওয়ার্ড যেন দাও তোমরা। আর একটা জিনিস কি, যখন তুমি নতুন ফোন কিনলে তারপরে একটা অপশনকে আমরা কিন্তু অনেক সময় স্কিপ করে যাই, যেটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে। তো যারা অ্যাপেল চালো তারা মোটামুটি এটা বুঝবে, ফাইন্ড মাই ডিভাইস যে অপশনটা, ফাইন্ড মাই ডিভাইস অপশনটা কিন্তু যাদের ফোনেতে রয়েছে অবভিয়াসলি সবসময় কিন্তু অন করে রাখবে যখন নতুন কিনবে, তাহলে এটা কিন্তু ফোনটাকে যদি হারিয়ে ফাড়ি যায় তাহলে কিন্তু অনেক সময় হেল্প করে এটা, ঠিক আছে, ফাইন্ড মাই ডিভাইসটাকে অন করে রাখবে। আচ্ছা এবার লাস্টে তোমাদেরকে আর একটা জিনিস বলবো যেটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখার চেষ্টা করবে, যেটা হচ্ছে ফেস আনলক। ফেস আনলককে অনেকজন ইউজ করো না পাসওয়ার্ড বা প্যাটার্নের কারণের জন্য, হ্যাঁ মানে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লকের জন্য, কিন্তু ফেস আনলককেও কিন্তু ইউজ করো, ঠিক আছে, যেটাও তোমার ফোনটাকে অনেকটা সেফ রাখবে অনেক সময়, ঠিক আছে। তো এটা একটা বিরাট বড় জিনিস, এটাও মাথায় রাখবে। এই যে এতগুলো পয়েন্ট বললাম না, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি, দেখো এই সমস্ত পয়েন্টগুলো অনেকজনের কাছে সহজ সরল মনে হতেই পারে, আমি তাদেরকে বলবো যারা সহজ সরল মনে করছো তাদের জন্য তারাও কিন্তু এই ভুলগুলো করে থাকো, ওই ফ্রিজের ওপরে চার্জ দেওয়া, তারপর ভুলভাল অ্যাডাপ্টার, ঠিক আছে। ধরো তোমার কাছে OnePlus এর ফোন রয়েছে, তুমি চার্জ দিচ্ছ একটা রেডমির ফোনের চার্জারে চার্জ করছো, এটাও কিন্তু ব্যাটারির উপর ক্ষতি পড়ে, ঠিক আছে। তো সেই কারণের জন্য এই জিনিসগুলো মাথায় রাখবে খুব ভালো করে মন দিয়ে, হ্যাঁ আর যারা জানো না তারা তো জেনে নিলে। তো এছাড়া তোমার কি এই ব্যাপারে কোনো মতামত যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যেটা অনেকজন তোমরা ভিডিও দেখছো ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করো, তাহলে আমার অনেকটা মোটিভেশন পাই আমি, এবং আমার অনেকটা ভালো লাগে ভিডিও করতে, ঠিক আছে। তো সুস্থ থাকো ভালো থাকো, আজকে রবিবার, আজকে ওই জন্য একটাই ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। কালকে আমি একটাই ভিডিও করেছিলাম, কালকে দুটো ভিডিও ছাড়তে পারিনি, তো কালকে সোমবার আছে, কালকে আমি কথা দিচ্ছি কালকে দুটো ভিডিওর সাথে দেখা করবো, এবং খুব ভালো ভালো ভিডিওর সাথে, রাতে টেক নিউজ এবং দিনে একটা খুব ভালো ইনফরমেশনের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে। তো ততক্ষণে যেন সুস্থ থাকো ভালো থাকো খুশিতে থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।